নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। ধলাই জেলা গন্ডাছড়ার পুরান দলপতি পাড়া এলাকার বিজেপি জনজাতি মোর্চার সভাপতি চাঁদমোহন ত্রিপুরার খুনকাণ্ডকে ঘিরে 28 ডিসেম্বর 12 ঘন্টা ধলাই জেলা বন্ধ ডাকে বিজেপি দল। বুধবার ধলাই জেলার বন্ধ ছিল সর্বান্তক। সকাল থেকে ছিল ধলাই জেলার নানা স্থানে দোকানপাট বন্ধ, রাস্তাতে যানবাহন নেই বললেই চলে। গন্ডাছড়ার দলপতি বিলিজের বিজেপির নির্বাচিত সদস্য কোন হল এবং এটা খুব নয়, একজন মানসিক রোগী তার চিকিৎসা করতে গিয়ে উজা হিসাবে সেখানে গিয়ে মানসিক রোগীরাতে আক্রান্ত সেখানে খুন হয়। পরবর্তী সময়ে ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দল ধলাই জেলা বন ডাকে। আমরা মনে করি এটা ব্যক্তিগত একটা দুঃখজনক মৃত্যু। নিশ্চয়ই আমরা এই খুনকে আমরা সমর্থন করি না এই ঘটনাকে, কিন্তু ব্যক্তিগত ঘটনাকে সামনে রেখে যেভাবে রাজনৈতিক রং লাগিয়ে বন ডাকা হয়েছে তার জন্য আমাদের পার্টি এই বন্ধের বিরোধিতা করেছে। যে আজকে সকাল 6টা থেকে আমাদের চাঁদমোহন ত্রিপুরার হত্যার প্রতিবাদে সারা ধলাই জেলা জুড়ে 6টা মণ্ডল এলাকাতেই যে আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে বন্ধ, সেই বন্ধ সর্বাত্মকভাবে এলাকার মানুষ, জেলার সব স্তরের মানুষ সার্বিকভাবে সাড়া দিচ্ছেন এবং সেই বন্ধটা সম্পূর্ণভাবে সফল। আমি একজন তৃণমূল নেতৃত্ব হিসাবে এই বিজেপি যে আজকে 28 তারিখ ধলাই জেলা বন্ধ ডাকছে, এই বন্ধটা আমি মনে করি যুক্তির ভিতরে না। কেন প্রতিবাদী কলম বিজেপির বলতে গেলে মুখপাত্র, এই প্রতিবাদী কলমের মধ্যেই কইছে এই চাঁদমোহন চাকমা যিনি বিজেপির ভিলেজ কমিটির সদস্য আসলেন, উনি এই উজাগিরি করতেন, একজন মানসিক রোগীর উনি চিকিৎসা করতে আসলেন। এই মানসিক রোগী নাকি ওনাকে শুকনো কাঠের ডাল দিয়ে বাড়ি দিয়েছেন, তাৎক্ষণিক অবস্থায় উনি মানে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢেলে বসছেন। বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত অমরপুর বীজগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সারবন, কাসকু, সুনাইচড়া সহ বিভিন্ন উপজাতি অধ্যুষিত গ্রাম। রাস্তাঘাটের বেহাল দশার ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ জনগণ সহ যান চালকরা। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় কর্তৃপক্ষদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীদের দাবি, দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসো কর্তৃপক্ষ। আগে তো কাদার রাস্তা ছিল, ভালো আছিল, আগে খালি পায়ে হাঁটা নিত, এখন তো খালি পায়ে হাঁটুন যায় না। যে পাথর টাথর এখানে উঁচা, এখানে সে নিচে, এটা কোনো পিচ রাস্তা নাকি? নামে পিচ রাস্তার কোনো কাজই নেই। আপনার কি মনে হয় দপ্তরে গাফিলতিতে হইতেছে না রাস্তা? এমনই তো নাইলে হেরার কি নজরে পড়তে আছে না জিনিসটা? ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর। পারুল প্রকাশনী,
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। ধলাই জেলা গন্ডাছড়ার পুরান দনপতি পাড়া এলাকার বিজেপি জনজাতি মোর্চার সভাপতি চাঁদমোহন ত্রিপুরার খুন কাণ্ডের প্রেক্ষিতে বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টা ধলাই জেলা বন্ধের প্রভাব তেমন পড়েনি কমলপুর মহকুমায়। এদিন স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট সবই ছিল স্বাভাবিক। তবে মহকুমার দুর্গাচৌমনি বাজার, হালালি বাজারে বেশ কিছু দোকানপাট ছিল বন্ধ। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, টিএসআর বাহিনী। শান্তিবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি পিলাক টুরিস্ট লজে ঐতিহ্যবাহী পিলাক পর্যটন উৎসবের প্রশাসনিক স্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক যশবীর ত্রিপুরা,
বাগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার সহ অন্যান্য আধিকারিকগণ। আমাদের গতবার 13টা স্টল হয়েছিল, আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে 16টা স্টল এখানে করা হবে। বিভিন্ন দপ্তর তাদের উন্নয়নমূলক কাজগুলি প্রদর্শনী মণ্ডপের মাধ্যমে তারা তুলে ধরবেন, সবাই কমিটমেন্ট করেছেন। তো আমরা আশা করি অন্যান্য বছরের তুলনায় এবার আরেকটু সুন্দরভাবে বিলাগ উৎসব আমরা করতে পারব এবং তিন দিনব্যাপী উৎসবের মধ্যে আমাদের জেলার এবং জেলার বাইরেরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের নাচ, বিভিন্ন জাতিগোষ্ঠীর যে সমস্ত কালচারাল প্রোগ্রাম আছে সেগুলি আমরা এই মেলায় দর্শকদের সামনে সেগুলি তুলে ধরার ব্যবস্থা আমাদের থাকবে। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্তুয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রেণী কেঝে, পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা,
ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার চেপড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে শুরু হলো 3-দিন ব্যাপী রবি কৃষি বিজ্ঞান মেলা। মেলার উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ভেটেরিনারি কলেজের প্রিন্সিপাল, ফিশারি কলেজের প্রিন্সিপাল ডক্টর পিকে পাণ্ডে সহ আরো অনেকে। আয়োজিত মেলায় খোয়াইয়ের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা অংশগ্রহণ করে। আপকো যে জানকারি দিয়ে যাতি হয় উৎপাদন বাড়ানো কে লিয়ে হতি হ্যাঁ। রাজ্যের অন্যান্য স্থানের মতো সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে পালিত হয় 72তম জনশিক্ষা দিবস। এই দিবসকে কেন্দ্র করে এদিন উত্তর গোকুলনগর ব্রহ্মচরা অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় স্মরণ সভা। সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার, উত্তর গোকুলনগর ব্রহ্মচরা অঞ্চল কমিটির সম্পাদক সহ অন্যান্যরা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।